গাড়ি চালক থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম মোহাম্মদ। 56 বছর বয়সী মোহাম্মদ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহ শহরে বসবাস করেন। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আবুধাবি ভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে 1 মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন মোহাম্মদ, যা বাংলাদেশি মুদ্রায় 2,97,95,195 টাকা। স্টারটেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভাল। প্রযুক্তি পণ্য কিনলেই মিলবে ল্যাপটপ ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। 56 বছর বয়সী মোহাম্মদ আমিরাতে একজন ব্যক্তিগত গাড়ি চালক হিসাবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত 1 বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। 1 বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি। লটারিতে প্রায় 3 কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেন, তারা 19 জনের একটি দল। গত 1 বছর ধরে তারা প্রতি মাসে লটারির টিকিট কিনছেন। এটি নিয়ে তৃতীয়বারের মতো তিনি নিজের নামে টিকিট কিনেছেন। তিনি আরো বলেন, তারা বিশেষ অফারে অর্থাৎ 2টি কিনলে 2টি ফ্রি, এরকম করে 4টি টিকিট কিনেছিলেন। মোহাম্মদের বন্ধু 2টি টিকিট সিলেক্ট করেছিল। যে টিকিটে তিনি বিজয়ী হয়েছেন সেটা তিনি নিজেই বেছে নিয়েছিলেন। এজন্য এই টিকিট জয়ে তিনি অনেক খুশি। এই টাকা দিয়ে তিনি কি করবেন, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ বলেন, এই পুরস্কার বন্ধুদের সঙ্গে তিনি ভাগাভাগি করবেন, পাশাপাশি বাংলাদেশে তার সন্তানদের জন্য একটি নতুন বাড়ি কিনবেন। বাংলাদেশের 28 লাখ প্রবাসী মধ্যপ্রাচ্যে বসবাস করেন, যাদের অর্ধেকেরও বেশি সৌদি আরবে এবং বাকিরা সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্যান্য দেশে বসবাস করেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিরা সাধারণত টেকনিশিয়ান, গৃহস্থলী, শ্রমিক, ব্যবসায়ী এবং চাকরিজীবী হিসাবে যায়। এছাড়া বিপুল সংখ্যক বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং চিকিৎসক রয়েছে। সৌদি আরবে 20 লাখের বেশি বাংলাদেশি অবস্থান করেন। বাংলাদেশ সৌদি আরবকে সবচেয়ে বেশি শ্রমিক যোগান দেয়। 2007 সালে সৌদি আরব 15 লাখ ভিসার মধ্যে প্রায় 23.50% ভিসা বাংলাদেশিদের দিয়েছিল। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটিতেও লাখ লাখ বাংলাদেশি কাজ করেন। সুরুজ আহমেদ, কালবেলা।